গরম পড়তেই বেড়েছে জল কষ্ট। কেউ জল কিনে, কেউ বা গঙ্গার জল দিয়ে সারছেন রান্নার কাজ। মানুষকে সচেতন হওয়ার বার্তা বিধায়কের। তীব্র গরমে পুড়ছে গোটা বাংলা। গরম পড়তেই জলকষ্ট দেখা দিয়েছে একাধিক এলাকায়। কোথাও জলস্তর নিচে নেমে গিয়েছে, কোথাও জলের কল থাকলেও পাইপলাইন ফেটে যাওয়ায় দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। এর কারণে জল কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকেই। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 2 নম্বর ব্লকের অন্তর্গত তামাঘাটা গ্রামের অধিকাংশ বাসিন্দা জলকষ্টে ভুগছে। রীতিমতো হাঁসফাঁস অবস্থা গ্রামবাসীদের। কাউকে সাইকেল নিয়ে কয়েক কিলোমিটার গিয়ে কিনে আনতে হচ্ছে জল, আবার কেউ কেউ নদী থেকে জল নিয়েই কাজ চালাচ্ছেন। একটু জল পাই কোথায়, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গ্রামের বাসিন্দাদের মাথায়। জল পাচ্ছেন না বাসিন্দারা, তাই বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে। আর জল কেনা সামর্থ্য না থাকলে ভরসা গঙ্গার জল। অনেকে জলের অভাবে রান্নার কাজও গঙ্গার জল দিয়েই চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এমনই এক জলকষ্টের ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলায়। এমনিতেই গরম শুরু হয়ে গিয়েছে, গরমের জ্বালায় ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। এহেন অবস্থায় বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও জল খাবার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এই গরমের সময় ভয়াবহ ছবি উঠে আসছে পূর্ব বর্ধমান থেকে। তামাঘাটা গ্রামের বাসিন্দা এক মহিলা বলেন, কলে জল আসছে না বলেই সমস্যা হচ্ছে। প্রায় 1 মাস ধরেই সমস্যা হচ্ছে, এখন জল কিনে খেতে হচ্ছে, আর গঙ্গার জলে ভাত এবং সবজি রান্না করছি। আমাদের ওই যে জল আসছে না, এই জলের জন্য আমাদের সমস্যা। তা 1 মাস না, 1 মাস থেকে জলই আসছে না। এই কল ঠিক আছে, যখন না পাচ্ছি আবার হয়তো কিনে নিচ্ছি। ওই বারবার জল দিতে আসছে, কিনে কিনে খাচ্ছে, কি করবো, খেতে হবে এখন। আর ওই গঙ্গা জলে ভাত রান্না করছে, সবজি হচ্ছে। গঙ্গার জলে ভাত রান্না করছেন? হ্যাঁ, কি করবা, নাইলে জল হচ্ছে না, তা নাইলে টাইম কলে ভাত আদা সবজি করা সব হচ্ছে। স্থানীয়দের দাবি, পাইপলাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে এমনটা হচ্ছে। তবে অধিকাংশ বাসিন্দা জানিয়েছেন জলের কোনো ঠিক নেই। এলাকায় কল থাকলেও কখনো জল পড়ে, আবার কখনো জল পড়ে না। প্রধানকে জানা বলতে জানাইনি বলে এখন সমস্যা হচ্ছে। এখন কিছু সমস্যা পড়ছে, পাইপ ফেটে গিয়েছে, এই ভাবে শুনছে। কবে নাগাদ ঠিক হবে কিছু জানা? না, সেটা কোনো জানে না। কষ্ট তো হবেই, আবার জল না খেলে কষ্ট হবে না। তবে তামাঘাটা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দারা জানান, বাড়িতে টাইম কল বসানোর পর থেকে একদিনের জন্য তাদের কলে জল আসেনি। এই প্রসঙ্গে তামাঘাটা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা সাধন মণ্ডল বলেন, আমাদের বাড়িতে যে কল আছে সেই কলে কোনো দিন জল পড়েনি। গ্রামের শেষ প্রান্তে একটি মাত্র কল আছে, শুধুমাত্র সেখান থেকেই জল পাওয়া যায়। 20 লিটারের জল কোনো জায়গায় 10 টাকা, আবার কোথাও 15 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আমাদের এই কল দিয়ে গিয়েছে, এখনো কোনোদিন জল পড়েনি। আর এখন বর্তমান যে পাইপে জল আসে, ও মাথায় পাইপ ফেটে গিয়েছে, এখনো কোনোদিন জল আসছে না। ওই এক জায়গায় জল পড়ে, গ্রামের লোক সেইখানটা যায়, সবাই জল ঠিকঠাক পায় না। এই জলটা সমস্যা হচ্ছে দিনকুড়ি থেকে, মানে কারেন্টের পোল বসিয়েছে, বললো নাকি পাইপ ফেটে গিয়েছে, দিয়ে পাইপ আস এখনো সারায়নি। 2 বছর বেশি হবে, এখনো কোনোদিন জল পাই না আমরা। একদিনের জন্য জল আসে? তাহলে আপনারা খাবার জল কোথা থেকে কিনেন? কিনা বলতে ওই লক্ষ্মীপুর থেকে বেচতে আসে, আমাদের গ্রামের ওমাতা থেকে বেচতে আসে। ওর নেতারা আছে, ওরা যদি না জানায়, আমরা পাবলিক গেলি তো আমাদের কথা গ্রাহ্য করবে না। সামনে ভোট আসছে, ওরা যদি ব্যবস্থা নেয় তাহলে হবে, না হলে আমি চলবি। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার বিধায়ক তপন চ্যাটার্জির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মানুষের সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। অনেককেই প্রয়োজনের বেশি জল কষ্টে ভুগতে হচ্ছে। মানুষ এখন বুঝতে পারছেন না, আমরা তো জল পেলাম, কিন্তু পরবর্তী প্রজন্ম জল পাবে না। মানুষ যতদিন না বুঝবে, ততদিন হাজার চেষ্টা করেও কিছু করা যাবে না। মানুষের সচেতনতা না হলে, বললাম তো, বাড়ি বাড়ি করো, 100 টাকা করো, 1000টা দিলেও পারবে না। মানুষ এখন বুঝতে পারছে না, এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে দেখছেন, এরা জল পাবে না একদিন। আমরা জল পেলাম, মায়েরা কলসি করে জল নিয়ে আসতো, আমরা যখন ছোট ছিলাম, বোতলে জল কিনে খাবো কোনোদিন ভেবেছিলাম? এখন তো ভাবছি বোতলে জল কিনে খাচ্ছি, মাটির তলায় আসছে, যে কিছু করার নেই, ফ্লোরাইড আছে, একবার ব্ল্যাক জল, পরের প্রজন্ম জল পাবে না।
বর্তমানে গ্রামবাসীরা চাইছেন তাদের গ্রামের এই জলের সমস্যার অতি শীঘ্রই সমাধান হোক। তবে কিভাবে সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কোনো সদুত্তর দেননি বিধায়ক তপন চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পূর্ব বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।